ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন তানজিম সাকিব, আর অভিষেকেই বল হাতে সাড়া ফেলে দেন। তবে এরপরেই সামনে আসে তার কিছু পুরাতন ফেসবুক পোস্ট, জানিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। কেউ কেউ তো আবার সেই পোস্টের জেরে তাকে দল থেকে বাদ দেওয়ারও দাবি তোলে। তবে নিজের এই দুঃসময়ে সতীর্থ থেকে শুরু করে ভক্তদেরও পাশে পাচ্ছেন সাকিব। এবার সাকিব ইস্যুতে মুখ খুললেন আরেক সতীর্থ মেহেদি মিরাজ। নিজের ফেসবুক থেকে তানজিমের সমর্থন জানিয়ে মিরাজ লিখেছেন, আমি নিশ্চিত তুমি কাউকে আঘাত করার উদ্দেশ্য কিছু বলনি, হয়তো তোমার উপস্থাপনটা ভুলভাবে হয়ে গেছে এবং তুমি তা বুঝেছো। বাংলাদেশের সংবিধান 39 অনুচ্ছেদ অনুযায়ী সবাইকে মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, 41 অনুচ্ছেদ অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতাও দিয়েছে। তেমনি ইসলামে নারীকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে, কন্যা সন্তানকে সবচেয়ে বড় এক নিয়ামত বলা হয়েছে, মায়ের পদতলে সন্তানের জান্নাত বলা হয়েছে, স্ত্রীকে সবচেয়ে বড় প্রশান্তির মর্যাদা দেওয়া হয়েছে। ফলে নারী বিদ্বেষের কথা তো এখানে আসেই না। সামনে তোমার দারুণ এক ভবিষ্যৎ অপেক্ষা করছে, বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে তোমার। শুভকামনা রইল তানজিম হাসান সাকিব, আল্লাহ তোমার সহায় হোক, সরল সত্যের পথে অটুট থাকো।